হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার টাকার খুশির খবর আপনাদের জন্য মে মাসে বারো তেরো তারিখে টাকা নয় ফাইনাল তারিখ নবান্নের এবং নতুনদের জন্য বিশেষ সুবিধা সেই বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে পরিষ্কারভাবে মুখ্য সচিবের নির্দেশ এবং ঘোষণা সেটা এই ভিডিওতে আপনি জেনে নিতে পারছেন অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে লাস্ট অবধি কন্টিনিউ করবেন তাহলে আপনি সমস্তটা বুঝতে পারবেন তো চলুন সমস্তটা জানিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোটো চ্যানেলের নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বিলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার বড় নির্দেশ দিল নবান্ন পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে দেখুন বলা হচ্ছে ভাণ্ডার নিয়ে বৈঠকে স্পষ্ট বার্তা দিল মুখ্য সচিব একই সঙ্গে তার নির্দেশ মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই যাবতীয় কাজ শেষ করে ফেলতে হবে ঠিক আছে পরিষ্কার নির্দেশ মুখ্য মুখ্যসচিবের ইতিমধ্যে পরিষেবা দেওয়ার সময়সীমা নতুন আবেদন করা মহিলার এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু করা হয়েছে তবে বেশিরভাগ মহিলাই টাকা পাননি এবং তার সাথে ঘোষণা আগের প্রায় তিন লক্ষ মহিলা টাকা পাচ্ছেন না তাদেরও মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সমস্ত কিছু নিষ্পত্তি করে টাকা পাঠানোর ব্যবস্থা করতে হবে নবান্ন সূত্রের খবর বুধভিত্তিক চোরানব্বই হাজার তিনশো সাতাত্তরটি শিবির করা হয়েছে দোয়ার ক্যাম্পের জন্য লক্ষ্মীরভাণ্ডার টাকা পেতে আবেদন এসেছে পাঁচ লক্ষ একানব্বই হাজারেরও বেশি এর মধ্যে কিছু আবেদন করা মহিলার টাকা বাকি ছিল সেগুলো মে মাসে পেয়ে যাবেন ঠিক আছে এই যে সংখ্যাটা রয়েছে এর মধ্যে কিছু আবেদন মঞ্জুর করা যায়নি তাদের কিন্তু আবেদন মঞ্জুর করে এই মে মাসে টাকা দিয়ে দেওয়া হবে সেই বিষয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখান থেকে বুঝতে পারছেন এই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত সুখবর সূত্র খবর এখনও পর্যন্ত প্রায় দু লক্ষ তেষট্টি হাজার চারশো চুয়াত্তরটি লক্ষ্মীর ভাণ্ডার আবেদন নানা ত্রুটির জন্য অনুমোদন করা যায়নি এর মধ্যে জাতিগত শংসাপত্র ত্রুটির কারণে অনুমোদন করা যায়নি চৌদ্দ হাজার পাঁচশো পঁয়তাল্লিশটি আবেদন জেলাশাসকদের চিঠি পাঠিয়ে দ্রুত এই নথিগত ত্রুটি সংশোধনের নির্দেশ দিয়েছে নারী ও শিশু কল্যাণ দফতর ঠিক আছে অন্যদিকে নবান্ন সূত্রের খবর জেলাশাসক ভিডিও এসডিওদের উপস্থিতিতেই মুখ্যসচিব নির্দেশ দেন মে মাসের দ্বিতীয় সপ্তাহের পরে যেন আর কোনো কাজ পড়ে না থাকে জেলাশাসক ভিডিও এসডিওদের সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকেই যে পরিষেবাগুলিতে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে সেই পরিষেবাগুলি যাতে মে মাসের দ্বিতীয় সপ্তাহের পরে শেষ করে দেওয়া হয় তার ব্যবস্থা নিতে বলা হয়েছে তো এখান থেকে বুঝতে পারছেন মে মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ আপনারা কিন্তু বারো তেরো তারিখেও টাকা পাচ্ছেন না আপনারা একেবারে চোদ্দ তারিখের পরে কিন্তু আপনাদের সুবিধা দেওয়া শুরু হয়ে যাবে কারণ এই যে সমস্ত সমস্যাগুলো রয়েছে তার জন্য কিন্তু বৈঠকও করা হয়েছে আপনি এখান থেকে দেখতে পেরেছেন তো সুতরাং আপনাদের এই মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু পরিষ্কার এখানে বলে দেওয়া হচ্ছে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে ফেলতে হবে এবং আপনাদের টাকা দিয়ে দিতে হবে তো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনাদের যে ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাঠানোর সেটা কিন্তু দ্বিতীয় সপ্তাহের পরেই শুরু হবে তো যখনই আপনাদের জন্য কনফার্ম ডেট চলে আসবে অর্থাৎ টাকা দেওয়া শুরু হয়ে যাবে তখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো এটা কনফার্ম যে দ্বিতীয় সপ্তাহ পরে আপনারা অবশ্যই টাকা পেয়ে যাবেন তো যখনই আপনাদের টাকাটা দেওয়া শুরু হয়ে যাবে ব্যাঙ্কের অ্যাকাউন্টে তখন কিন্তু আরও একটা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলে যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই করে রাখবেন তাহলে সেই ভিডিওটা আপনি পেয়ে যাবেন তো সুতরাং এখান থেকে বুঝতে পারছেন যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই বিষয়টি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুসংবাদ পাশাপাশি এই দিনে বৈঠকে মুখ্য সচিব নির্দেশ দেন লক্ষ্মীবাণ্ডের নিয়ে যে সমস্ত অভিযোগগুলি হয়েছে অবিলম্বে তারা দ্রুত নিষ্পত্তি করতে হবে সেই সমস্যার দূরীকরণ যাতে দ্রুত করে দেওয়া হয় তা নিশ্চিত করতে হবে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব তেমনটাই খবর নবান্ন সূত্রে। ঠিক আছে সুতরাং আপনারা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দ্বিতীয় সপ্তাহের পরেই টাকা পেতে চলেছেন সে আপনি নতুন আবেদন করেছিলেন আপনি টাকা পাচ্ছেন না এবং অনেক আগে থেকে অনেকেই কিন্তু টাকা পাচ্ছেন না তিন লক্ষরও বেশি রয়েছে মহিলা ঠিক আছে সুতরাং সকলেই কিন্তু টাকা এই মাস থেকে পেতে চলেছেন তো এই সপ্তাহের মধ্যেই অর্থাৎ এই দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আপনাদের সমস্ত কাজ শেষ হয়ে যাবে এবার দ্বিতীয় সপ্তাহ পার হয়ে গেলেই কিন্তু আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়ে যাবে তো যখনই টাকা দেওয়া শুরু হয়ে যাবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এই ছিল একটি খুবই গুরুত্বপূর্ণ এবং সুসংবাদ আপনাদের জন্য যেটা এই ভিডিওতে শেয়ার করলাম এখান থেকে কিছু জানা থাকলে কমেন্ট করবেন নতুন দেওয়ার চেষ্টা করবো বা এডিকেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো